আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এমএফআই ওয়ার্ল্ডের ভিউয়ার্স, আশা করি যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছেন। সম্মানিত হাজরিন, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, কেননা ভিডিওর থাম্বনেল দেখে কথা বুঝে গেছেন, তাই কথা বাড়াচ্ছিলাম, মূল বিষয়ে ঢুকে পড়তেছি। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ঘন্টা বাড়িতে বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মনে প্রথমে পৌঁছে যায়। তারা সাবস্ক্রাইব করে রেখেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত হাজরিন, চলুন আমরা মূল বিষয় ঢুকে পড়ি। আপনি কাউকে পছন্দ করতেন বা পছন্দ করেন, কোনো পছন্দ করেন, কাউকে ভালোবাসতেন, বা আপনার কোনো প্রিয় আপনজন আপনার সাথে দীর্ঘদিন অনেক দিন সম্পর্ক ছিল, বা অনেক আত্মীয় স্বজন হতে পারে, ভাই বিরাদার হতে পারে, বোন হতে পারে, যে কেউ হোক, আপনার যে কোনো ব্যক্তি, প্রিয়জন ব্যক্তি এখন আপনার সাথে অনেক দিন যোগাযোগ ছিল বা যোগাযোগ এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা যোগাযোগ করতেছে না কোনো এক কারণবশত, হয়তো বা আপনি জানেন না ভুলবশত, বা হয়তো সে আপনাকে ভুল বুঝে দূরে সরে আছে, আপনার সাথে কথা বলছে না বা আপনার সাথে যোগাযোগ রাখছে না, বা আপনি চেষ্টা করতেছেন যোগাযোগ করার, তাও আপনার করে সম্ভব হচ্ছে না। তো এই আমলটি হচ্ছে সেই শক্তিশালী পাওয়ারফুল অমৃত স্বরূপ, যে আমলটি করলে ইনশাআল্লাহ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যত অভিমান, যত কষ্ট বা যত দুঃখ বা যত অভিমান বা বিচ্ছিন্ন থাকুক না কেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ সে করবেই করবে ইনশাআল্লাহ। সেই দৃঢ় বিশ্বাস, একিন বিশ্বাস নিয়ে আমলটি করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল ইজ্জতের এই পবিত্র জালালিয়াতের নাম কখনোই ব্যর্থ যাবে না, তাদের দৃঢ় বিশ্বাস নিয়ে করতে পারেন ইনশাআল্লাহ। তো সেই আমলটি করার নিয়ম হচ্ছে এশার নামাজের পরে নামাজ শেষ করে দুরুদ শরীফ পড়লেন 3 বার 7 বার বা 11 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে, দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যে দুরুদ পড়া হয় সেই দুরুদ হতে পারে, আপনি যে দুরুদ পড়েন সেটাই পড়লেন, সবচেয়ে উত্তম দুরুদ ইব্রাহিম পড়া। তারপরে এই নামটি 71 বার পড়বেন, আবার দুরুদ শরীফ 3 বার 7 বার বা 11 বার পড়বেন। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পাঠ করবেন, তখন ডার সাথে আপনার বিচ্ছিন্ন হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, বা যা যে প্রিয়জন আপনার কাছ থেকে দূরে সরে গেছে, তার কথা স্মরণ করে আল্লাহর কাছে এই নামটি 71 বার পাঠ করবেন। পাঠ করে তা যদি আপনার কাছে থাকে তাহলে ফানিতে ফু দিয়ে যে কোনো খাবারে মিক্স করে খাবার, যে কোনো খাবার হাতে মিক্স করে তো সেই পানি খাইয়ে দিবেন, বা যে কোনো জিনিস ফু দিয়ে খাইয়ে দিবেন। আর যদি দূরে থাকে তাহলে তার ছবি অথবা তার চারা কল্পনা করে ফু 3টা ফু মেরে দেবেন ইনশাআল্লাহ। যেখানে থাকুক না কেন সে আপনার সাথে যোগাযোগ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের সেই নামটি হচ্ছে ইয়া মুঈদু। সেই হচ্ছে সেই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার নেক বাসনা পূরণ করে দেখ, আমরা বলি আমিন। সম্মানিত হাজরিন, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা, সুন্দর দৃষ্টিতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।